শিক্ষকদের বদলির কর্মশালায় যে সিদ্ধান্ত হলো, এ ধরনের একটি হেডিং এর মাধ্যমে দ্য ডেইলি ক্যাম্পাসে আপনাদেরকে যে বিষয়গুলো জানিয়েছেন আজকের ভিডিওতে বিস্তারিত সেই বিষয়গুলো থাকবে। আশা করি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে চলুন বিস্তারিত সংবাদে যাই। পত্রিকাটির মাধ্যমে আরও জানা যায়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে দ্বিতীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার 14 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বদলির জন্য তৈরিকৃত খসড়া নীতিমালার বেশ কিছু বিষয় বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে। এছাড়া নতুন করে বেশ কয়েকটি বিষয় যুক্ত করার সুপারিশ করা হয়েছে। কর্মশালা সূত্রে জানা গেছে, স্কুল কলেজের শিক্ষকরা বদলি হবেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাধ্যমে, আর মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের বদলির বিষয়টি দেখবে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। পৃথক দুটি সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম পরিচালিত হবে। বদলির আবেদনের ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কিংবা ম্যানেজিং কমিটির কোনো অনুমতি নিতে হবে না। শিক্ষকরা সরাসরি অনলাইনে আবেদনের সুযোগ পাবেন। ওই সূত্র আরও জানায়, বদলির আবেদন গ্রহণ শুরু হবে 16 অক্টোবর থেকে, যা চলবে 15 ডিসেম্বর পর্যন্ত। বদলির কার্যক্রম পরিচালনা করতে গিয়ে শিক্ষার্থীদের পড়ালেখায় যেন কোনো ক্ষতি না হয়, সেজন্য নতুন করে এই সময় নির্ধারণ করা হয়েছে। বদলির এই খসড়া শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী চূড়ান্ত করবেন। নাম প্রকাশে অনিচ্ছুক কর্মশালায় উপস্থিত শিক্ষা প্রশাসনের উচ্চ পর্যায়ের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, বদলির জন্য তৈরিকৃত খসড়া বেশ কিছু বিষয়ে সংযোজন বিয়োজন করা হবে। এই প্রক্রিয়া সম্পন্ন করার পর তার শিক্ষামন্ত্রীর কাছে পাঠানো হবে। শিক্ষামন্ত্রী খসড়া চূড়ান্ত অনুমোদন দেবেন। শিক্ষামন্ত্রীর অনুমোদন পাওয়ার পর বদলির পরিপত্র জারি করা হবে। ওই কর্মকর্তা আরও জানান, বদলির জন্য নতুন করে সফটওয়্যার তৈরি করতে হলে অনেক সময় লেগে যাবে, সেজন্য প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলির জন্য যে সফটওয়্যার তৈরি করা হয়েছে সেটি আপডেট করা হবে। এরপর ওই সফটওয়্যারের মাধ্যমে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে। এর আগে এই ছিল আমার আজকের সংবাদে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।